আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আমরা কথা বলবো এলিমেন্টারি প্রোডাক্ট সার্চ রেজাল্ট টেমপ্লেট নিয়ে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য প্রোডাক্ট সার্চ রেজাল্ট টেমপ্লেট ডিজাইন করতে পারি সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো সো ওয়ার্ডপ্রেসের ভেতরে যদি আপনি কোনো থিম ইউজ করেন এবং ওই থিমের ভিতরে যদি সার্চ রেজাল্টের কোনো অপশন থাকে তাহলে আপনি ওখানে দেখবেন আপনি সার্চ করার পরে ওখানে যদি কোনো পোস্ট থাকে যেটা লিখে আপনি সার্চ করেছেন ওই রিলেটেড যদি কোনো পোস্ট থাকে তাহলে ওইটা শো হয় কিন্তু আপনার ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের ভিতরে যদি উ কমার্স প্লাগ ইন ইনস্টল করা থাকে তাহলে ওইখানে আপনার ওয়ার্ডপ্রেসের যে পোস্ট আসে ওইগুলোও শো হবে আপনার ওয়ার্ডপ্রেসের যে প্রোডাক্ট আসে ওইগুলোও শো হবে সো আমি যদি আপনাদের দেখাই এখানে অলরেডি আপনি দেখতে পাচ্ছেন আমাদের কিছু পোস্ট এখানে দেখাচ্ছে সো আমি যদি এখানে সার্চ করি আমাদের এই ওয়েবসাইটের ভিতরে কিন্তু উ কমার্সের প্রোডাক্টও অ্যাড করা আছে যদি আমি এখানে সার্চ করি হাউ টু লিখে তাহলে আপনি দেখতে পারবেন এখানে আমাদের পোস্ট শো হবে সো আমি জাস্ট সার্চ করলাম সার্চ রেজাল্ট হিসেবে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে পোস্ট শো হচ্ছে কিন্তু আমি যদি এখানে প্রোডাক্ট সার্চ করি তাহলে আপনি দেখতে পারবেন এখানে প্রোডাক্টও শো হবে সো আমি যদি এখানে প্রোডাক্ট সার্চ করি প্রোডাক্ট সার্চ করলে এই যে এখানে অলরেডি চলে এসেছে তারপরে আমি জাস্ট সার্চ করলাম এন্টারে ক্লিক করে এই যে সার্চ হওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের প্রোডাক্টগুলোও শো করছে কিন্তু আমরা এটা চাই না আমরা চাই আমাদের ওয়েবসাইটটা যেন শুধুমাত্র প্রোডাক্ট সার্চ হিসাবে কাজ করে সো সেটা আমাদের সেট করতে হবে সেজন্য আমি যাবো আমাদের ও টেম্পলেটের ভিতরে এখান থেকে আমি অ্যাড ক্লিক করব অ্যাড ক্লিক করে এখান থেকে সিলেক্ট থেকে আমি জাস্ট সার্চ রেজাল্ট চুজ করব এবং এখানে আমি একটা নাম দিয়ে দিব ধরেন এখানে প্রোডাক্ট সার্চ নামের একটা নাম দিয়ে দিলাম জাস্ট র্যান্ডম সো ক্রিয়েট টেম্পলেট আমি ক্লিক করব ওকে তো এটা আমরা কেটে দিয়ে আমরা নিজেদের মতো করে ডিজাইন করবো আমি জাস্ট একটা সেকশন নিব এবং এটার একটা প্যাডিং দিয়ে দিব সো এখানে আমি একটা প্যাডিং দিয়ে দিই ওকে এখন আমরা যেটা করবো এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের আর্কাইভের ভিতরে তিনটা উই যেটা আছে আর্কাইভ টাইটেল আর্কাইভ পোস্ট এবং আর্কাইভ অথর সো এখানে আমরা যেটা করবো এখানে তো আমাদের আর্কাইভ পোস্ট নিয়ে কাজ করলে হবে না আমাদের নিতে হবে আর্কাইভ প্রোডাক্ট সো এখানে আমরা যেটা করব। এখানে আমরা আর্কাইভ প্রোডাক্ট নিব এই যে আর্কাইভ প্রোডাক্ট এটা নিব এটা নিয়ে জাস্ট এখানে এটা পেস্ট করে দিব এবং আমরা যেটা করব আমাদের ডিজাইনটা অলরেডি কপি করা আছে আমি জাস্ট এটা পেস্ট করে দিচ্ছি স্টাইল হিসেবে ওকে ডিজাইনটা চলে এসেছে এখন আমরা এখানে টাইটেল নিব সো জাস্ট আর্কাইভ টাইটেল নিয়ে আমি জাস্ট এটা এখানে দিয়ে দিলাম এবং এটার একটা প্যাডিং দিয়ে দেই সো এখানে জাস্ট আমি একটা প্যাডিং দিয়ে দেই সো ডিজাইনটা পুরোটা আপনার উপর নির্ভর করে আপনি নিজের মতো করে ডিজাইন করে নেবেন আমি জাস্ট একটা মিনিমালিস্ট ডিজাইন করে রাখলাম সো এখন আমরা এটা পাবলিশ করব সো পাবলিশে ক্লিক করব অ্যাড কন্ডিশনের ভিতরে যাব অল আর্কাইভ থেকে আমরা চুজ করব সার্চ রেজ এবং এটা সেভেন ক্লোজ করবো এখন যদি আমরা আমাদের সার্চ রেজাল্ট পেজটা একটু রিলোড দেই তাহলে আপনি দেখতে পারবেন আমাদের সার্চ রেজাল্ট পেজটা কিন্তু বা আমরা এখন যে টেমপ্লেটটা ক্রিয়েট করলাম এটা কিন্তু এখানে চলে এসেছে এই যে আমাদের যে টাইটেলটা ছিল এই টাইটেলটা এখানে চলে এসেছে আমরা যেটা লিখে সার্চ করেছিলাম ওইটা এবং আমাদের যে টেমপ্লেটটা আছে ওইটা এখানে চলে এসেছে এখন চলেন আমরা সার্চ করে দেখি আমরা যদি এখন সার্চ করি তাহলে আপনি দেখতে পারবেন আমাদের শুধু প্রোডাক্টগুলো শো হবে কোনো পোস্ট কিন্তু আমাদের এখানে শো হবে না সো চলেন আমি একটু সার্চ করি এখানে জাস্ট আমি যদি এখানে হাউ টু যে পোস্ট আছে আমাদের ওইটা জাস্ট আমি এখানে সার্চ করলাম সো দেখি আমাদের পোস্ট কি এখানে আসে কিনা এই যে দেখতে পাচ্ছেন আমাদের কোনো পোস্ট এখানে নেই আমাদের এখানে কোনো পোস্ট শো হচ্ছে না সো আমরা যেটা করব এখন আমরা জাস্ট প্রোডাক্ট সার্চ করব সো ধরেন আমার এখানে অনলাইন নামের একটা প্রোডাক্ট আছে আমি যদি এটা লিখে সার্চ করি তাহলে আপনি দেখতে পারবেন আমাদের এখানে প্রোডাক্ট শো হবে এই যে সার্চ রেজাল্ট হিসেবে আমাদের এখানে প্রোডাক্ট শো হচ্ছে আমি যদি আপনাদের আরেকবার দেখাই আমি জাস্ট এখানে জাস্ট এটা লিখে সার্চ করলাম আমাদের এই নামে একটা প্রোডাক্ট আছে এই যে আমাদের প্রোডাক্টটা চলে এসেছে সো এখন কিন্তু শুধুমাত্র প্রোডাক্টগুলো শো হবে এখানে কোনো পোস্ট বা কোনো পেজ শো হবে না জাস্ট প্রোডাক্ট এখন আমরা যদি এখানে এমন কোনো কিছু লিখে টাইপ করি যেটার ভিত্তিতে আমাদের কোনো প্রোডাক্ট নেই আমি যদি আপনাদের একটু সার্চ করে দেখাই সাপোজ এখানে আমি যে কোনো কিছু লিখে সার্চ করলাম সো সার্চ করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা শুভ হচ্ছে ইট সিমস উই কান ফাইন্ড হোয়াট ইউ আর লুকিং ফর সো এই টেক্সটা আপনি চেঞ্জ করতে পারবেন এই টেক্সটা আপনি জাস্ট এই যে উইজেটটা আসে আরকের প্রোডাক্টের এখানে এই যে টেক্সটটা অ্যাডভান্সের ভিতরে আসলে আপনি এই টেক্সটটা নিজের মতো করে দিতে পারবেন এবং ডিজাইনগুলো আপনি স্টাইলের ভেতর থেকে নিজের মতো করে করে নিতে পারবেন সো এভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটের জন্য প্রোডাক্ট সার্চ রেজাল্ট পেজ ডিজাইন করতে পারেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওতে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার আগের ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখবেন আমি আগের ভিডিওতে প্রোডাক্ট সব পেজ প্রোডাক্ট ক্যাটাগরি পেজ তারপরে ফিচার প্রোডাক্ট নিয়ে আলোচনা করেছিলাম ওই ভিডিওগুলো দেখলে আপনার উ কমার্সের অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ